আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকের কুয়েতের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজগুলো। কুয়েতের মধ্যে দেখা দিয়েছে ভয়াবহ ভূমিকম্প। খাদেম ভিসার লোকেরা যারা ছুটিতে গিয়ে বিভ্রান্তির মধ্যে আছেন, ছুটিতে গিয়ে কতদিন থাকতে পারবেন তার সঠিক তথ্যের বিস্তারিত। জিলিব আল সুয়েক এলাকাতে অভিযান এবং খালি করা হচ্ছে জিলিব এলাকাকে। কুয়েতের বিভিন্ন জায়গায় অভিযান এবং আটক সহ আজকের কুয়েতের বিস্তারিত খবর। আশা করি পুরোপুরি ভিডিওটি দেখলে বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন। শুরুতে জানিয়ে দিব প্রবাসী ভাই ও বোনদের জন্য জরুরি কিছু তথ্য। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে কুয়েতের স্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশ করেছিল যে 20 নম্বর খাদেম ভিসার লোকেরা সফরে গেলে 4 মাসের বেশি থাকতে পারবে না। এটি নিয়ে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা অনেক বিভ্রান্তির মধ্যে রয়েছেন এবং আমাদের কাছে জানতে চেয়েছেন অনেকেই যে কুয়েতের বাইরে 4 মাসের বেশি থাকা যাবে কিনা। ইতিমধ্যে আমাদের অনেক ভাইয়েরাও বিভিন্ন নিউজের মধ্যে প্রকাশ করেছে যে 4 মাসের বেশি কুয়েতের বাইরে থাকা যাবে না। এই সম্পর্কে বিস্তারিত তেমন কোনো তথ্য জানানো হয়নি, তবে বিভিন্ন গণমাধ্যম এবং দৈনিক পত্রিকাগুলো জানিয়েছিল যে কুয়েতের মধ্যে খাদেম আকামাধারী যারা আছেন, অর্থাৎ 20 নম্বর আকামাধারী যারা আছেন, আপনারা কুয়েতের বাইরে সর্বোচ্চ 6 মাসের বেশি থাকতে পারবেন না। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে খাদেম ভিসার লোকেরা কতদিন কুয়েতের বাইরে অবস্থান করতে পারবে। তাদের জন্য আবারও বলছি, সর্বোচ্চ 6 মাস আপনারা কুয়েতের বাইরে থাকতে পারবেন। 6 মাসের ভেতরেই কুয়েতের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে, অন্যথায় আপনি অবৈধ বলে গণ্য হবেন। এদিকে কুয়েতের জিলিব আল সুয়েক এলাকাকে নিয়ে কুয়েতের মন্ত্রণালয় থেকে কি সিদ্ধান্ত নিয়েছে? গতকাল কুয়েতের এমপি শেখ আহমেদ আল নাওয়াফ ঘোষণা করেছে যে জিলিব আল সুয়েক এলাকাটিকে ঘিরে রেখে জিলিবের মধ্যে সকল খোলা স্থানে এবং রাস্তার পাশে কাঁচা মালামাল অবৈধ ব্যবসায়ীদের সহ এবং অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া কুয়েতের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী শেখ আহমদ আল নাওফ শীঘ্রই জিলিব আল সুয়েক এলাকা ঘেরাও করার পরিকল্পনা করছেন, সম্পূর্ণ জিলিব অথবা আংশিক বন্ধ করে। অবৈধ ব্যবসা ও সন্দেহভাজন লোকদের গ্রেফতারের আওতায় আনার পরিকল্পনা করছেন। এছাড়া বর্তমানে প্রচুর পরিমাণ অবৈধ প্রবাসী জিলিব আল সুয়েকের মধ্যে অবস্থান করছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ধারণা করছে। সূত্র জারাজ নিউজ। অপরদিকে কুয়েতের আহমদি এলাকায় গতকাল একটি ভয়াবহ ভূমিকম্প ধারণ করেছে, যা কুয়েতের ইতিহাসে এই ভূমিকম্পটি সর্বোচ্চ রেকর্ড করেছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে কুয়েতের আহমদি এলাকায় ভূগর্ভের 5 কিলোমিটার গভীরে রিখটার স্কেল 5 মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করেছে কুয়েতের আহমদি এলাকায়। এছাড়া ভূমিকম্পের আতঙ্কে আহমদি এলাকার লোকজন রুম ছেড়ে রাস্তায় চলে আসে এবং একজন অজ্ঞান হয়ে পড়ে যায়। এছাড়াও একটি মসজিদের ডেকোর এবং দেওয়াল ফেটে গিয়েছে। সূত্র আল মাজলিস। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার আব্দুল লতিফ আল বারজাস পাকিস্তান হয়ে সিরিয়া হয়ে কুয়েতের সুয়াইব বন্দরে আসা প্রায় 5 মিলিয়ন ক্যাপটাগন পিল রয়েছে এমন 3টি কন্টেইনারের পরিদর্শনে তত্ত্বাবধান করেছেন তিনি। তথ্যের ভিত্তিতে কন্টেইনার তল্লাশির জন্য আইনি অনুমতি চাওয়া হয়। 5 মিলিয়ন ক্যাপটাগন বড়ির মূল্য 8 মিলিয়ন কুয়েতি দিনার। অপরদিকে কুয়েতের একটি নিরাপত্তা সূত্রে আলকাবাস গণমাধ্যমকে জানিয়েছেন যে ইরাকি কর্তৃপক্ষ একটি 3 চাকা বিশিষ্ট গ্লাইডার নিয়ে 10 লাখ মাদকদ্রব্য কুয়েতের গ্রেসান সীমান্ত চৌকি অতিক্রম করার চেষ্টা করেছিল। পরে কুয়েতি থার্মাল ক্যামেরার মধ্যে ধরা পড়ার সাথে সাথে ইরাকি কর্তৃপক্ষ এটি ফেলে দিয়ে চলে যায়। এখন জানিয়ে দিব আজকের কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট।
আজকে কুয়েতের মধ্যে বাংলাদেশের প্রতি হাজারে 3 দিনার 408 পয়সা করে এবং 1 দিনারে 293 টাকা 43 পয়সা করে। এখন জানিয়ে দিব আজকের কুয়েতের সর্বোচ্চ স্বর্ণের রেট। আজকে কুয়েতের মধ্যে 24 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 18 দিনার 230 পয়সা করে এবং 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 16 দিনার 740 পয়সা করে। এই ছিল আজকের কুয়েতের সর্বশেষ নিউজগুলো। এতক্ষণ যারা পুরো ভিডিওটি না টেনে দেখেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমাদের চ্যানেলের মধ্যে নতুন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন। সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।